সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রচন্ড গরমে প্রতিদিন সহস্রাধিক হাজি হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে বহু হাজিরও মৃত্যুও হয়েছে গতকাল সেখানে তাপমাত্রা ছিল সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হজ পালনের সময় সান স্ট্রোকে তাদের অন্তত ১৯ জন নাগরিক মারা গেছেন ইউরানি রেড ক্রিসেন্টও পাঁচজন ইউরানি হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে হজের কয়েকদিন আগে থেকেই লাগাতার তাপ প্রবাহ চলছে মক্কায় তার মধ্যেই সেখানে হাজির হয়েছেন প্রায় বিশ লাখ মুসল্লি তারা হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন হজের বেশিরভাগ আনুষ্ঠানিকতাই হয় খোলা আকাশের নিচে অনেকেই খালি পায়ে সেসব করেন যদিও গরমে গত বছর দশ হাজারেরও বেশি মুসল্লি অসুস্থ হয়ে পড়ায় এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন স্থান থেকে কৃত্রিম বাতাস দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় খাবার পানীয় দেওয়া হচ্ছে হাজিদের বিভিন্ন স্থানে তৈরি রাখা হয়েছে মেডিকেল ইউনিট রোববার হজ সম্পন্ন হলেও মুসল্লিদের বেশিরভাগই এখনো মক্কা মদিনায় অবস্থান করছেন